আমি মানে যে এম এ মতিন মহাপ্রচার কল্যাণ একাডেমি বগুড়া আগামী নয় ফেব্রুয়ারি দুই হাজার উনিশের যে ইয়াং সামিট হচ্ছে এই সামিটের সাফল্য কামনা করি এই সামিটের সঙ্গে কল্যাণ একাডেমি বগুড়া আমরা যোগ দিতে চাই এবং এখানে তাদের মাধ্যমে তাদের ইয়াংদের যে চাহিদা কী আমরা আমাদের পল্লিয়ন একাডেমি বগুড়ার যে গবেষণা প্রায়োগিক গবেষণা এবং বিভিন্ন পর্যায়ে যে আমাদের উদ্যোক্তাদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অ্যাক্টিভিটি আমাদের বেনিফিশিয়ারিদের সেখান থেকে আমাদের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো কাজে লাগে এই এন্টারপ্রেন যারা বা নিজে ইয়াং যারা আসছে তাদের অবস্থান বুঝে তাদেরকে কিভাবে উদ্যোক্তা সৃষ্টি করা যায় কারণ বাংলাদেশ বর্তমানে যে ইয়াংয়ের যে পপুলেশান আছে আমাদের যে ডেভিডেন্স অফ বোনাস যেটা ইয়াং পার্সনের কাছ থেকে এই বোনাসটা আমাদেরকে এখনই নিতে হবে কারণ ইয়াং জন জনগোষ্ঠীকে যদি আমরা এরকম এন্টারপ্রেন তৈরি করতে কর্মমুখী করতে পারি তাহলে দেশের প্রোডাকশান বাড়বে এবং ইয়ং যারা যারা আছে তাদের যে বেকারত্ব সমস্যা সেটা সমাধান হবে এবং আমরা সামনের উন্নয়নের যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা পৌঁছতে পারব আমি এই আগামী দুই হাজার উনিশের আমাদের নয় ফেব্রুয়ারি যে সামিট সেই সামিটের সর্বাত্মক সাফল্য কামনা করি এবং এই সামিটে যারা ইয়াং জেনারেশান আসবে তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের কীভাবে উন্নয়ন করা যায় পল্লীর কীভাবে উন্নয়ন করা যায় তাদের জন্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সরকারের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ গবেষণা প্রায় গবেষণা দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করার আশ্বাস আমি রাখছি